সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি নরসিংদীর ঘোড়াশালে। এই যে ভূয়ার্স দেখতে পাচ্ছেন ছাদ, তো এখানে সুবিশাল একটি সুন্দর পিজন ফার্ম রয়েছে। ভূয়ার্স এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের পিজন রয়েছে, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই খামারটির যিনি দায়িত্বে রয়েছেন, অর্থাৎ এই খামারটির যিনি মালিক, তার সাথে আমরা আসলে একটু কথা বলতে চাই, জেনে নিতে চাই যে উনি কীভাবে এই পিজনগুলো পুষছেন, আর খামারটি যখন শুরু করলেন তখন কীভাবে শুরু করলেন, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিব। তো ভ্যাকসিনের বিষয় রয়েছে, খাদ্যের যোগানের যে বিষয়গুলো রয়েছে, কী খাদ্য দিচ্ছেন কোন পিজনগুলোকে, সেগুলো আপনাদেরকে একটু অবগত করতে চাই। ভিউয়ার্স, আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন জাতের পিজন এখানে রয়েছে। তো এগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা একটু কথা বলবো এই খামারটি যিনি মালিক তার সাথে, তার সাথে কথা বলে এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। দাদা ভালো আছেন? তো আমরা তো দেখতে পাচ্ছি সুবিশাল সুন্দর আপনার এই পিজনের খামারটি। তো এই খামারটি আসলে কতদিন পূর্বে কীভাবে কটি পিজন নিয়ে শুরু করলেন, শুরুর গল্পটি আগে আমি একটু জানতে চাচ্ছি আপনার। না, আমি কবুতর পালি প্রায় আজকে ১২ বছর। হ্যাঁ, শুরু শখ থেকেই, শখের বসে প্রথম দুই চারজোড়া কবুতর নিয়ে শুরু করি, এখন আস্তে আস্তে এটা খামারে পরিণত হয়েছে আর কি। আমরা তো এই যে দেখছি বিভিন্ন জাতের পিজন রয়েছে, দেশি রয়েছে খুবই কম, বিদেশি বেশি দেখতে পাচ্ছি। তো এই বিদেশি কবুতরগুলো আসলে আপনি কীভাবে আসলে কোথা থেকে কবে সংগ্রহ করতে শুরু করলেন, সেটি যদি একটু প্রথমেই আমাদেরকে জানাতেন। সংগ্রহ করতেছি দীর্ঘদিন যাবতই, যখন যেটা ভালো লাগছে, যখন যেটা যেখানে ভালো মনে হয়েছে ওইখান থেকেই সংগ্রহ করা হয়েছে আর কি, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ। এই যে বাণিজ্যিকভাবে আসলে খামারটি কবে শুরু করলেন? বাণিজ্যিকভাবে আমি আসলে ওইভাবে বলবো না, আমি কবুতরটা পালন করি শখের বসেই, হয় ব্যবসা হয় না যে তা না, কিন্তু এখন তো বাণিজ্যিক হয়ে গেছে দেখতে পাচ্ছি, ওইরকমই অনেকটা, ওই বাচ্চা কাচ্চা হয় এগুলি সেল করি, হ্যাঁ বাণিজ্য বলা যায় এখন। আচ্ছা, তো এইটা এইভাবে কবে থেকে শুরু হলো? এটাও প্রায় তো ৭-৮ বছর যাবৎ। ৭-৮ বছর হলো। তো এই যে যখন ৭-৮ বছর আগে আপনার এইভাবে শুরু করতে শুরু করলেন, তো তখন আসলে এই বিদেশি কবুতরগুলো কোথা থেকে সংগ্রহ করলেন, কয় জোড়া সংগ্রহ করে আপনার শুরু হবে? প্রথম আমার শুরু হচ্ছে ৪ জোড়া থেকে, এর মধ্যে দেশি ছিল ২ জোড়া আর বোম্বাই ছিল, এই ধরনের কবুতর দিয়ে শুরু করছি আর কি। এখন আস্তে আস্তে যখন যেটা পছন্দ হয়েছে, যার কাছ থেকে যেটা দেখছি ভালো লাগছে, ওইটার সংগ্রহ করে নিয়ে আসছি, এখন এই অবস্থায় দাঁড়াইছি আর কি। এখন কত জোড়া রয়েছে আপনার এখানে? ৫০ থেকে ৬০ জোড়া। ৫০ থেকে ৬০ জোড়া রয়েছে। তো এখানে আপনার এখানে সবচেয়ে বেশি কোন জাতের কবুতর রয়েছে? ফিল্ডব্যাক সবচেয়ে বেশি আছে। ফিল্ডব্যাক, এই ফিল্ডব্যাকগুলো কোথা থেকে সংগ্রহ করলেন? ফিল্ডব্যাক ঢাকা আছে, পটুয়াখালী আছে, ফরিদপুর আছে, বিভিন্ন জায়গা আছে, চট্টগ্রাম থেকে আছে, মানে ওই একই কথা, যেখান থেকে আপনি যখন পেলেন ওখান থেকে সংগ্রহ করে। তো এগুলোকে সাধারণত কী কী খাবার দিচ্ছেন, কীভাবে? এই গম, ভুট্টা, রাজা, চিনা, সব সবাই যেভাবে খাইয়ে করে ওইভাবেই আর কি। কোনো স্পেশাল কিছু না? স্পেশাল কিছু নেই, এভাবেই মিক্স করে একটা ব্যালেন্স ফুড দিচ্ছে। জি জি। আর এদের যে ভ্যাকসিনের বিষয়গুলো রয়েছে, ভ্যাকসিন ওই ৩ মাস অন্তর অন্তর ভ্যাকসিন দেওয়া হয়, ৩ মাস পরে পরে ভ্যাকসিন দিয়ে থাকে, রানী খাতের ভ্যাকসিন যেটা বলা। আর কৃমিনাশক? কৃমিনাশক ওই ২ মাস পর পর কৃমিনাশক ৬০ দিন একবার। আচ্ছা, রানী খাতের ভ্যাকসিন তো দিতে হয়, কিন্তু কী ভ্যাকসিন বা আপনার যেটা হলো যে গাম্বুরো টাম্বুরো এগুলো কি দিতে হয়? গাম্বুরোর ভ্যাকসিন অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে কবুতরের জন্য প্রযোজ্য, কারণ হচ্ছে কবুতরের গাম্বুরোর ভ্যাকসিনটা যেটা হয় মূলত জন্মের তৃতীয় দিন। আচ্ছা, কবুতরের এইটা এরকম হয় না, এক এক সময় এক একটা বাচ্চা হয়। এইভাবে গাম্বুরোর ভ্যাকসিন দিলে কোনো লাভবান হবে বলে আমার মনে হয় না, যে কারণে দেওয়া সম্ভব না, দেওয়া দরকার। এমনি কি কিল ভ্যাকসিন দিয়ে থাকে? হ্যাঁ, কিল ভ্যাকসিনও দেওয়া হয়। এটা কয় মাস পরে পরে দেন? কিল ভ্যাকসিন ৬ মাসে একবার। আর এমনিতে কৃমিনাশকগুলো কতদিন পর পরে? ৬০ দিনে একবার। ৬০ দিনে একবার খাইয়ে থাকেন। তো আপনার এই যে পিজনে এখানে দেখতে পাচ্ছি শিরাজি রয়েছে, এইটা কি শিরাজি? এটা টুইটাল শিরাজি, একটু আনকমন, বাংলাদেশে খুব কমই পাবেন। এটা কি দেশি আমাদের? না, দেশি না, এটা ইন্ডিয়া থেকে আনা, ইন্ডিয়া মূল পেয়ারটা ইন্ডিয়া থেকে আনা। এগুলো কি বাচ্চা? হ্যাঁ, এগুলি বাচ্চা, মেন পেয়ারের দিকে আছে। আচ্ছা আচ্ছা,
তো এই যে এই ইটের গুঁড়া বা পোড়ামাটি, এটা তো প্রত্যেকটা পাখির আসলে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। তো এগুলো কি আপনি নিজেই তৈরি করে নেন না আমি বাজার থেকে সংগ্রহ করি? বাজার থেকে সংগ্রহ করা হয়, কিন্তু অনেকেই বলে থাকে যে বাজারে যে আপনার ইটের গুঁড়াগুলো রয়েছে সেগুলোতে আসলে ওইরকমভাবে কোয়ালিটি এনশোর করা হয় না, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থাকে না। আপনার কি মনে হয়? না, ভালো গ্রেড, ভালো কোম্পানির ভালো গ্রেড কিনলে কোয়ালিটি অবশ্যই পাবে, কোয়ালিটিটা কিনতে হবে। কোয়ালিটি দেখে যদি 15 টাকা কেজিটা কিনেন তাহলে কোয়ালিটি পাবেন কি করে, ভালোটা কিনতে হবে। আচ্ছা, তো এই যে গম ভুট্টা রেজা এগুলো তো আপনি বাইরে থেকে সংগ্রহ করে থাকেন, যারা বিক্রি করে তাদের? আমি আলাদা আলাদা সংগ্রহ করে তারপরে একসাথে নিজেই মিক্সিং। আচ্ছা, এগুলো কি আবার আপনি বাসায় নিয়ে এসে কোয়ালিটি এনশিওর করেন কিনা? হ্যাঁ, অবশ্যই খাবারের মানটা অবশ্যই কোয়ালিটি এনশিওর করে তারপরে এদেরকে খাইয়ে থাকেন। এমনি কি রোদে দিতে হয়? রোদে দিতে হয়, জাগতে হয়, তারপর মিক্সিং করি, তারপর খাবার দিয়ে থাকেন। আর এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পাত্র বাইরে দেওয়া হয়েছে, পানি রয়েছে। আচ্ছা, খাঁচায় কবুতর পুষলে এটা তো আমরা বলা চলে যেন কেজ বার্ড, এখন যে বার্ডগুলো রাখা হয়েছে সবই কেজ বার্ড হয়ে গেছে যেহেতু খাঁচায় আমরা পুষছি। তো এই যে পানি দিচ্ছেন, কিন্তু এদের গোসলের কি কোনো ব্যবস্থা আছে? বা গোসল অন্তত একদিন গোসলের ব্যবস্থা করি। কীভাবে করেন? স্প্রে করার মাধ্যমেও করি, অনেক সময় সাইডার দিয়ে ঘরের ভিতরে সাইডার দিয়ে বড় বলের মধ্যে পানি দিয়ে দিলে শাওয়ারের মতো দিয়ে দেন, শাওয়ারের মতো রয়েছে ওটা দিয়ে দেন, এভাবে ওরা ওদের মতো স্বাচ্ছন্দ্য বোধ করে গোসল করতে থাকে। অনেকে তো এই যে গোসলের জন্য আমরা শুনেছি যে পটাশের পানি ইউজ করে, আবার অনেকে অন্য অন্য যে মেডিসিনগুলো রয়েছে জীবাণুনাশক সেগুলো ব্যবহার করে। মাঝে মাঝে দিতে হয়, আপনি কি ওটা দিয়ে থাকেন? মাঝে মাঝে দেওয়া, সেটা মোটামুটি কয়েকদিন পরে পরে দেওয়া উচিত? আপনি তো বেশ অনেকদিন ধরে এই কবুতর পুষছেন, তো এই সময়ে একজন ব্যক্তি যদি মানে একটি ছোট্টখাটো একটি খামার গড়ে তুলতে চায়, তো সে আস্তে আস্তে আপনার মতো বাণিজ্যিকভাবে চলে আসলো, সেক্ষেত্রে আসলে কটি পিজন নিয়ে, কী জাতের পিজন নিয়ে শুরু করলে তার জন্য আসলে ভালো হবে? শুরুটা বলবো শুরুটাই হবে না, শুরুটা একটু কম দামের কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়। আর আমি বলবো, পরামর্শ দেবো, যদি শুরুটা করতে হয় তবে রেজার মানে হুমা প্রজাতির কবুতরগুলি, এই যে এদিকে কবুতরগুলি আছে আমরা দেখতে পাচ্ছি, এই প্রজাতির কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়। এই ধরনের যে রেসিং পিজন টাইপের যেগুলো, এগুলি রোগ ব্যাধি কম হয়, অসুস্থ কম হয়, এই এগুলো বেশ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেশি। হ্যাঁ, এই ধরনের পিজন দিয়ে শুরু করলে সে আগ্রহ হবে আর কি, আগ্রহ হারাবে না সহজে, মানে অসুস্থ হবে না সহজে, বাচ্চা ভালো দিবে, যে কারণে এই ধরনের পিজন নিয়ে শুরু করলে ভালো হয়। আর অন্য কোনো কি বিষয় রয়েছে যে যেগুলো আসলে জেনে নিলে সেই নতুন খামারের জন্য ভালো হবে? নতুন খামারের জন্য সর্বপ্রথম যেটা জানতে হবে কবুতরের পরিবেশ গঠনটা, যে জায়গায় কবুতরটা রাখবে এটার পরিবেশটা যেন সুইটেবল হয়, কবুতরের জন্য প্রযোজ্য হয়, খোলামেলা বাতাসের সার্কুলেশন এগুলি যেন ভালো থাকে, ওই ঘরে কবুতর পাললে কবুতর ভালো হবে, আর বদ্ধ ঘরে কবুতর পাইলে সুবিধা করতে পারবে না, অসুস্থ হবে বেশি। তো আপনার কাছে কী মনে হয় যে এই কেসে মানে খাঁচায় বন্দি করে কবুতর পোষা আসলে বেশি লাভজনক নাকি মুক্তচারণ পদ্ধতিতে অর্থাৎ ছেড়ে পোষা বেশি লাভজনক? আসলে কবুতরটা খাঁচায় পালবেন না ছেড়ে পালবেন এটা আসলে কবুতরের ব্র্যান্ডের উপরে, কী কবুতর কী ধরনের কবুতর পালন করবেন আপনার ওইটার উপর ভিত্তি করে আপনার ইয়ে করতে হবে যে আপনি খাঁচায় পালবেন না ছেড়া দিয়ে পালবেন। রেজার প্রজাতির যে কবুতরগুলি আছে, আপনি বললেন যে ওইগুলি ছেড়া পাললেই ভালো, এগুলো ছেড়ে পুষলেই ভালো? তার মানে প্রথম অবস্থায় যদি কেউ খামার করতে চায় তাহলে অবশ্যই তাকে আসলে এই খামার করার পূর্বে ছেড়ে তাহলে মুক্তচারণ পদ্ধতিতে কবুতর পালনটি শিখে নিতে হবে। এই ধরনের যে কবুতরগুলি আছে ফ্যান্টাল টাইপ, হ্যাঁ ফ্যান্টাল ফ্যান্টাল কবুতরগুলি, এগুলি ছেড়ে পাইলে আসলে সুবিধা করতে পারবে না, মানে খাঁচাই পালতে হবে, নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, তারপর বিলাই আক্রমণ করতে পারে, কুকুর আক্রমণ করতে পারে। এই ধরনের হলে যে মানে লক্ষা বা আপনার ফ্যান্টাল এই ধরনের কবুতর হলে অবশ্যই খাঁচায় পোষাটাই ভালো। তো আমরা ভিউয়ার্স আপনাদেরকে এই পর্বে আসলে কবুতর পালন পদ্ধতি এবং খাঁচার মাপটাপ সম্পর্কে এগুলো সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করছি। তো ভাইজান, যেটি হলো যে এই যে খাঁচার মাপ, যেটা একটি খাঁচার তো একটি অবশ্যই মাপ রয়েছে,
আসলে কয় ফিট বাই কয় ফিট হওয়া উচিত? আমার এই খাঁচাগুলি 24x24 মানে 2 ফুট বাই 2 ফুট, তবে সবচেয়ে বেটার হয় 2 ফুট বাই 30 মানে 24x30 হলে, 24 মানে 2 ফিট বাই 30 ইঞ্চি, হ্যাঁ 30 ইঞ্চি, এরকম খাঁচার মাপ হলে ভালো। আর উচ্চতা পান্তালের জন্য আর সবচেয়ে ভালো? আর উচ্চতা কয় ফিট হওয়া উচিত? উচ্চতা 16 ইঞ্চি 18 ইঞ্চি, 16 ইঞ্চি 18 ইঞ্চি হলে সবচেয়ে ভালো। তো ভাইজান, অনেক তথ্যই আমরা ভিউয়ারদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনি অনেক অনেক ভালো থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আমরা সুন্দর এই খামারটি ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স আপনাদেরকে, খাঁচার যে মাপটি রয়েছে সেটি কেমনভাবে নির্মাণ করবেন সেই বিষয়টি, আর প্রথম অবস্থায় কী জাতের কী ধরনের কবুতর নিয়ে আপনি খামারটি শুরু করলে লাভবান হতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে এই পর্বে জানানোর চেষ্টা করলাম। তবে আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এই খামারটির যে পিজনগুলো রয়েছে সেগুলোর দাম দর সম্পর্কে আর জাত সম্পর্কে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো।